রিয়াজউদ্দিন আহমেদ সিদ্দিক, যিনি রিয়াজ নামে পরিচিত, বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। জনপ্রিয় এই নায়কের জন্ম 26 অক্টোবর 1972 সালে। তিনি 1995 সালে বাংলা নায়ক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। 1997 সালে মোহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় চলচ্চিত্রে রিয়াজ অভিনয় করেন, যা ব্যবসায়িকভাবে সফল হয় এবং একই সঙ্গে রিয়াজকে জনসাধারণের মাঝে জনপ্রিয় করে তোলে। তিনি দেশের অনেক প্রখ্যাত পরিচালকের চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও রিয়াজ ভারতীয় চলচ্চিত্রকার ও অভিনেতা মহেশ মাঞ্জকারের ইট ওয়াজ রেনিং দ্যাট নাইট নামে একটি ইংরেজি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই চলচ্চিত্রে রিয়াজ বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে কাজ করেছেন। চলচ্চিত্র জগতে তার অবদানের জন্য সরকার তাকে 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত করে। পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলো যথাক্রমে দুই দুয়ারি 2000 সাল, দারুচিনি দ্বীপ 2007 সাল এবং কি জাদু করিলা 2008 সাল। রিয়াজ 1972 সালে ফরিদপুর জেলা সদরের কমলাপুর মহল্লায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার ছেলেবেলা কেটেছে ফরিদপুর শহরে সিএনবি স্টাফ কোয়ার্টারের চৌহদ্দিতে। তার বাবা জৈনউদ্দিন আহমেদ সিদ্দিক ছিলেন সরকারি অফিসের একজন কর্মকর্তা। মাতা মৃত আরজুমান্দ আরা বেগম গৃহিণী, রিয়াজ পরিবারের কনিষ্ঠ সন্তান। তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন বড় ভাই রাইজউদ্দিন আহমেদ সিদ্দিক এবং ছয় বোন জিন্না আরা, সুলতানা জাহানারা সিদ্দিক, সুলতানা রৌনক আরা, সুলতানা রওশন জামিল, সুলতানা সালমা শাহিন এবং সুলতানা ফাতেমা শিরিন, সকলেই বিবাহিত। ছোটবেলায় রিয়াজের ইচ্ছা ছিল স্থপতি হবেন। পরে পরিবারের বড়দের উৎসাহে যশোর বিমান বাহিনীতে ভর্তি পরীক্ষা দেন এবং উত্তীর্ণ হন। যথাযথ প্রশিক্ষণ শেষে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান চালক হিসেবে যোগদান করেন। বৈমানিক হিসেবে তিনি একটি জেট ফাইটারে মোট 300 ঘন্টা উড্ডয়ন সম্পন্ন করেন। তিনি বাংলাদেশে বিমান বাহিনীর অধীনে তুরস্ক গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীকালে কৃতপক্ষের সাথে ভুল বোঝাবুঝির কারণে বিমান বাহিনী থেকে চাকরিচ্যুত হন। চাকরিচ্যুতর পর তিনি বাড়ি ছেড়ে ঢাকা শহরে পাড়ি জমান এবং চাচাতো বোন চলচ্চিত্র অভিনেত্রী ববিতার হাত ধরে 1995 সালে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে একজন অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। অভিনয়ের পাশাপাশি তিনি 2006 সালে মুক্তিপ্রাপ্ত হৃদয়ের কথা চলচ্চিত্রটি প্রযোজনা করেন। বর্তমানে রিয়াজ চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ঢাকার বনানীতে ইয়েস কর্পোরেশন নামে একটি কোমল পানীয় উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়াও হাউজিং কোম্পানি আসিয়ান গ্রুপের পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছে। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে রিয়াজ ইঙ্গিত দেন যে তিনি বর্তমানে ব্যবসা ও চাকরি থেকে দূরে রয়েছেন। রিয়াজ তার ছেলেবেলা থেকেই উদ্যমী, খেলাধুলা প্রিয়, লেখাপড়ায় উজ্জ্বল ছিলেন। তিনি স্থপতি হওয়ার স্বপ্ন নিয়ে 1977 সালে ফরিদপুর জেলা সদরে অবস্থিত তারার মেলা উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে তার শিক্ষাজীবন শুরু করেন। পরে ফরিদপুর জেলা স্কুলে ভর্তি হন, সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। পরবর্তীতে ফরিদপুর সদরের অবস্থিত ময়েজউদ্দিন হাই স্কুলে ভর্তি হন এবং সেখান থেকে এসএসসি পাস করেন। এরপর ফরিদপুর থেকে চলে আসেন পৈতৃক বাসস্থান যশোর জেলায়। তার কলেজ জীবন শুরু হয় যশোর ক্যান্টনমেন্ট কলেজে এইচএসসিতে ভর্তির মাধ্যমে এবং সেখান থেকে এইচএসসি পাস করেন। এরপর বুয়েটে ভর্তি হওয়ার জন্য ঢাকায় এসে কোচিং শুরু করেন, কিন্তু পরিবারের বড়দের উৎসাহে বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 1991 সালের জুন পর্যন্ত অধ্যয়ন ও প্রশিক্ষণ গ্রহণ করেন। এর মধ্যেই তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি সম্পূর্ণ করেন। 1991 সালে তুর্কি সরকারের দেওয়া একটি বৃত্তিতে তিনি T-37 বিমানের ওপর একটি প্রশিক্ষণ নিতে ক্যাডেট হিসেবে তুরস্কে যান। ওই প্রশিক্ষণটিতে তিনি ভালো ফলাফল অর্জন করেন, যার ফলশ্রুতিতে তুর্কি সরকার তাকে একটি বিশেষ প্রশিক্ষণের সুযোগ প্রদান করে। কিন্তু বিভিন্ন রকমের প্রক্রিয়াকরণের দরুন প্রশিক্ষণটি নেওয়ার পক্ষে সম্ভব হয়নি।
বাংলাদেশে ফিরে তিনি বিমানবাহিনীতে কমিশন প্রাপ্ত হন এবং একজন বিমান চালক হিসেবে নিয়োগ পান। ডিয়ার চলচ্চিত্রে বিভিন্ন নায়িকার সাথে জুটি বেঁধে দীর্ঘদিন একসাথে অভিনয় করেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য নাম হলো শাবনূর ও পূর্ণিমা। অনেক দিন একসাথে কাজ করার ফলে সখ্য গড়ে ওঠে এই দুই অভিনেত্রীর সাথে। ফলশ্রুতিতে বিভিন্ন সময়ে চলচ্চিত্র আঙ্গনে রিয়াজ শাবনূরের প্রেমের খবর প্রকাশ হতে থাকে, এমনকি তাদের প্রেম ও গোপন বিয়ের খবর ঝড় তুলেছিল 2000 সালে প্রথম চলচ্চিত্র এবং এই অঙ্গনের বাইরে। এছাড়াও পূর্ণিমার সাথেও তার সম্পর্কর খবর কিছুদিন লোকমুখে শোনা গিয়েছিল। রিয়াজ 2007 সালে 18 ডিসেম্বর 2004-এর বিনোদন বিচিত্রার ফটোসুন্দরী বিজয়ী মডেল মুশফিকা তিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের প্রায় 8 বছর পর 2015 সালে 1ই জুন তিনি কন্যা সন্তানের পিতা হন। রিয়াজের নিজ পরিবারের কেউ অভিনয়ের সাথে সম্পৃক্ত না থাকলেও তার 3 চাচাতো বোন কোহিনুর আক্তার সুসান্দা, ফরিদা আক্তার ববিতা ও গুলশান আরা চম্পা বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী। ছোটবেলায় জনপ্রিয় টিভি সিরিজ টারজান এবং বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র টারজান তরুণ রিয়াজের ওপর বিরাট প্রভাব বিস্তার করেছিল। এছাড়াও টম ক্রুজ অভিনীত হলিউড সুপারহিট চলচ্চিত্র টপ গান এবং টারজান চলচ্চিত্র তাকে অনুপ্রাণিত করেছিল। 1994 সালে তিনি চাচাতো বোন ববিতার সাথে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFDC-তে ভ্রমণে এসে প্রয়াত অভিনেতা প্রযোজক জসিমের নজরে পড়েন। জসিম তখন তাকে অভিনয়ের প্রস্তাব দেন। তখন তিনি অভিনয় সম্পর্কে কিছুই জানতেন না। এক্ষেত্রে ববিতা তাকে উৎসাহিত করেন, কিন্তু তার মা ছিলেন ধর্মভীরু, তাই তার মাকে রাজি করাতে একটু সময় লেগে গিয়েছিল। অবশেষে রিয়াজ ববিতার হাত ধরেই চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। 1995 খ্রিস্টাব্দে মুক্তি পায় রিয়াজ অভিনীত প্রথম চলচ্চিত্র বাংলার নায়ক। আর এই চলচ্চিত্রে তিনি মুন্না চরিত্রে অভিনয় করে রূপালী পর্দায় অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন এবং এটি ব্যবসা সফল হয়েছিল। তবে তিনি চলচ্চিত্রের মূল ভূমিকায় ছিলেন না, এটি পরিচালক ছিলেন চলচ্চিত্র নির্মাতা দেওয়ান নজরুল। 1996 খ্রিস্টাব্দে রিয়াজ খ্যাতিনামা চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাসের অজান্তে এবং মোহাম্মদ হোসেনের প্রিয়জনে অভিনয় করার সুযোগ লাভ করে। প্রিয়জনই একমাত্র চলচ্চিত্র যাতে রিয়াজ অকাল প্রাত অভিনেতা সালমান শাহের সাথে অভিনয় করেন। এছাড়া মতিন রহমান এর পরিচালনায় মন মানে না ছবির প্রায় 50 ভাগ কাজ শেষ করেন সালমান শাহ। 1996 সালের জুন মাসে দিলীপ বিশ্বাসের সাথে ছবির শুটিং দেখতে আসা রিয়াজ পরে সালমানের পরিবর্তে এই ছবিতে অভিনয় করেন, কারণ এর প্রায় 3 মাস পর সালমানের মৃত্যু ঘটে। দিলীপ বিশ্বাস মতিন রহমানের সাথে রিয়াজকে পরিচয় করিয়ে দিয়ে বলেন সম্ভব হলে ওকে নিয়ে কাজ করার চিন্তা করতে পারেন, এবং এটি রিয়াজ শাবনূরের জুটি অভিনীত প্রথম চলচ্চিত্র। 1997 খ্রিস্টাব্দে মোহাম্মদ হান্নান পরিচালিত পানের চেয়ে প্রিয় চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফলতা লাভ করে এবং এই চলচ্চিত্রটি রিয়াজকে রাতারাতির খ্যাতির চূড়ায় পৌঁছে দেয়। এর মধ্যে দিয়ে বাংলাদেশ চলচ্চিত্রে রিয়াজের আসনটি মজবুত হয়ে যায়। এই চলচ্চিত্রের পরে না চোখের পলক গানটি তাকে তরুণ তরুণীদের হার্টথ্রবে পরিণত করে। 1991 সালের 11 নভেম্বর মুক্তি লাভ করে মতিন রহমান নির্মিত মন মানে না, যেটি রিয়াজ শাবনূর জুটির প্রথম চলচ্চিত্র এবং এটি সুপারহিট হয়। শাবনূরের সঙ্গে রিয়াজের দ্বিতীয় ছবি আবিদ হাসান বাদল পরিচালিত তুমি শুধু তুমি। এরপর এই জুটি চলচ্চিত্র মহলে বেশ আলোচিত সমালোচিত হয়ে ওঠে। 1998 খ্রিস্টাব্দে অবমুক্ত পৃথিবী তোমার আমার চলচ্চিত্রটি বড় ধরনের বাণিজ্যিক সফলতা অর্জনে সক্ষম হয়। এটি পরিচালনা করেন বাদল খন্দকার। এছাড়াও আজাদি হাসানাত ফিরোজ পরিচালিত কাজের মেয়ে চলচ্চিত্রটিও বেশ জনপ্রিয়তা অর্জন করে। এই দুটি চলচ্চিত্রে রিয়াজের বিপরীতে অভিনয় করেন শাবনূর। রিয়াজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2008 গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে 2010-এ। রিয়াজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2000 গ্রহণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত থেকে 2001-এ। রিয়াজ তার অভিনয় পারদর্শিতার কারণে অভিনয় জীবন শুরুর প্রায় 2 বছরের মধ্যে একজন নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং প্রযোজক ও নির্মাতাদের পছন্দের পাত্রে পরিণত হন। এর সুবাদে শুরু থেকেই খ্যাতিমান ও নতুন নির্মাতাদের পছন্দের শীর্ষে ছিলেন তিনি। এছাড়াও রিয়াজ মেরিল প্রথম আলো পুরস্কার জিতেন অনেকগুলো চলচ্চিত্রে।
প্রাণের চেয়ে প্রিয়, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, প্রেমের তাজমহল, মনের মাঝে তুমি, শাস্তি, হাজার বছর ধরে এবং হৃদয়ের কথা। রিয়ার চলচ্চিত্রে ও টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি কিছু সচেতন মূলক কর্মসূচির অংশগ্রহণ করেন। তিনি রাজবাড়িতে ব্যক্তিগত উদ্যোগে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠান করেছেন। তিনি দেশের মানুষকে মহামারী এইচআইভি এইডস ও মরণব্যাধি, বাংলাদেশের প্রধান জনস্বাস্থ্য সমস্যা যক্ষ্মা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় এইচআইভি এইডস নিয়ন্ত্রণ কার্যক্রমের টেলিভিশনের প্রচারণায় অংশগ্রহণ করেন। পাশাপাশি জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম এনটিসিপি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তিনি। এই কর্মসূচির আওতায় তিনি টেলিভিশন বিজ্ঞাপনে অংশগ্রহণ, শহর উপশহরে বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশনে ও অন্যান্য লোকমুখে স্থানসমূহে তার প্রকৃতি সম্বলিত বিলবোর্ড স্থাপনে অনুমোদন ও হাসপাতালে নগর চিকিৎসা কেন্দ্রে লিফলেট বিলি করে থাকেন। 15 ফেব্রুয়ারি 2012 তারিখে তিনি বাংলাদেশে হকি খেলাকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশে হকি ফেডারেশনের সাথে চুক্তিবদ্ধ হন। 5 এপ্রিল 2012 থেকে স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন মানুষের নতুন শুভেচ্ছাদূত হিসেবে রিয়াজ দায়িত্ব গ্রহণ করেন। এতে তিনি দেশে এবং বিদেশে সবাইকে এই সংগঠনের কার্যক্রমের বিষয়ে সচেতন প্রচার ও প্রসারের ভূমিকা রাখেন।